ব্রিটেনে লাগামহীন করোনা পরিস্থিতি। গেল এক সপ্তাহে প্রায় 4.5 লাখ সংক্রমিত আর 7,500 মৃত্যু হয়েছে। এর মধ্যেই প্রতি সপ্তাহে 2টি ফ্লাইট লন্ডন থেকে দেশে আসছে। 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত 4টি ফ্লাইটে দেশে এসেছেন 183 জন। বৃহস্পতিবার সিলেটে নামেন 32 জন আর ঢাকায় 10 জন। স্বজনেরা বলছেন অনেকে বাধ্য হয়ে দেশে ফিরছেন। আমরা নাই নিষেধ করার পরে উনি আসতেছেন, কারণ যুক্তরাজ্যের যে অবস্থা এটা আসলে খুবই ভয়াবহ, আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। ব্রিটেন ফেরতদের বিশেষ ব্যবস্থায় হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার দাবি স্বজনদের। যে আইতেছে আমি মনে করি তারা হোম কোয়ারেন্টাইন করুক। যে কোয়ারেন্টাইনটা যে সকালে যে হোটেলও করছেন, বাসাতে হোম কোয়ারেন্টাইন করলে এটা তো ভালো হইতো, সুবিধা হইতো সবচাইতে। লন্ডন থেকে আসা যাত্রীদের এখন থেকে 14 দিনের পরিবর্তে 4 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।